আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার 12 ফিট আইজিবিটি। এটা যাবে আপনার, তার আগে এটা পরিচয় করে দিই। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট ব্যাটারি, নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ পজিটিভ, মাইনাস প্লাস, আর কন্ট্যাক্ট সুইচ, এটা হচ্ছে কন্ট্যাক্ট, প্রথমটা হচ্ছে ভলিউম, দ্বিতীয়টা হচ্ছে টাইমার, এটা অন অফ করলে, এটা অন করলে টাইমার কাজ করবে, কত ফ্রিকোয়েন্সিতে কত টাইমারে চালাবেন কাপাকাপি, ঠিক আছে, কীরকম চালাবেন। এটা হচ্ছে ভলিউম, এটা ভলিউম আপনি কতটুকু দিবেন, কীভাবে চালাবেন ওটা আপনি মেশিন করে নেবেন। আর এটা হচ্ছে আপনার এই টাইমারের কন্ট্যাক্ট, এটা দিলে আপনার জোরে জোরে কাপাকাপি করবে, এটা দিলে আস্তে কাপাকাপি করবে, ঠিক আছে। প্রথমটা দিলে মিডিয়াম, আর এই কাপাকাপিকে স্পিড কম বেশি করার জন্য, এটা মানে হাইলাইট করার জন্য আর কি, কেমন কাপাকাপিকে কেমন ভলিউম ভোল্টেজ বাড়ায় দিবেন সেটা, এটা এই সুইচকে কন্ট্রোল করে এটা এই ভলিউমটা। আর এটা হচ্ছে ডাইরেক্ট অন অফ, অফ করে দিলে ডাইরেক্ট হবে আর কি, কোনো কাপাকাপি কাজ করবে না। আর এটা যখন অন করে দিবেন তখন টাইমারটা কাজ করবে, কত স্পিডে চালাবেন। আর এটা হচ্ছে আপনার মাইনাস ফিশিং সাইট, প্লাস ফিশিং সাইট, দুটা দুই হাতে থাকবে, এরপর মারবেন, হেভি পাওয়ারফুল একটা মেশিন। তো মোটামুটি কমপ্লিট হলো, এটা যাবে আমাদের দেখাচ্ছি ইমো, এটা যাবে যে সোহেল ভাই যাবে, উনি ইয়া করছে, আজকে অবশ্য মাল ছেড়ে দেবেন ইনশাআল্লাহ, অনেক কথা হয়েছে আর কোনোর সাথে। ওনাকে কাজ হওয়ার আগে ছবি পাঠাইছে আর কি, যশোর খাসিপুরকে কুরিয়ার যাবে, খাসিপুর আর কি, যশোর, মূলত যশোরে, যশোর জেলাতে যাবে। আর খাসিপুর ওটা একটা থানা বা ইউনিয়ন, ওখানে মালটা যাবে কি না সেটা জিজ্ঞেস করছে আর কি, মূলত যশোরে যাবে। তো সোহেল ভাই টেনশন করেন না, আজকে মাল চলে যাবে, আপনি টাকাটা ছাড়িয়ে দেন ভিডিওটা পাওয়ার পরে। আমি প্রত্যেকজনের ভিডিও বানাই, যখন কাজ শেষ হয় তখন প্রত্যেকজন কাস্টমারের ইমু সহ তাদের একটা করে ভিডিও বানাই, যাতে কারো কনফিউজ না থাকে। তো আমরা এখন চেক করব। আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 32 ফিট হেভি, এটা একটা পাওয়ারফুল মেশিন, হেভি পাওয়ারফুল মেশিন, এটা যাবে ইন্ডিয়াতে, এটা আপনার 32,000 টাকা শুধু আইজিবিটি দিয়ে নিলে। আর এটা হচ্ছে 2-in-1, মানে আইজিবিটি প্লাস এসিআর, এই জন্য আপনার এটা 40,000 টাকা, দোনো সাইড দিয়ে মারতে পারবে একটা দিয়ে, হেভি একটা পাওয়ারফুল মেশিন। এটা প্রত্যেকটা ক্যাপাসিটার 10,000 ইউএফ 100 ভোল্ট। তো যারা নেবেন অবশ্যই আইজিবিটি দিয়ে নিলে আপনার 32 ফিট 32,000 টাকা পড়বে, আর সাথে যদি এসিআর করে নেন তাহলে আপনার 40,000 টাকা পড়বে। 40,000 টাকা পড়বে। জানালে নেবেন অবশ্যই, ডিসক্রিপশনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এটা যাবে আমাদের আসিফ ভাই, মোহাম্মদ আসিফ ভাই, এটা যাবে আসিফ ভাইয়ের কাছে, তার সাথে কথা হয়েছে, এটা ইন্ডিয়াতে যাবে,
ঠিক আছে। তো আসিফ ভাই আপনি মোটামুটি মাল কমপ্লিট হয়ে গেছে, কালকে ইনশাল্লাহ বক্স কমপ্লিট করব ইনশাল্লাহ আশা করা যায়। কালকে বিকেলে বা সন্ধ্যের দিকে ছেড়ে দিতে পারি, না হলে পরশু সকালে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি একলা মানুষ তো এই জন্য একটু কাজ করতে অসুবিধা হয়, একটু হয়তো বা দুই একদিন দেরি হতে পারে, কেউ মাইন্ড করবেন না, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, একটু দেরি হবে কিন্তু মাল 100% পাবেন ইনশাল্লাহ, যদি বাসা থাকে, আল্লাহ যদি বাসা রাখে তো অবশ্যই পাবেন, টেনশনও কোনো কারণ নাই। তো আমরা এখন চেক করব, এটা কমসে কম মনে করেন যে 18,000 ওয়াট কাজ করবে, নেগেটিভে দিয়ে দিই, প্লাসটা নেগেটিভ দিলাম আর মাইনাসে প্লাসে মাইনাস দিয়ে দিলাম। এখন দেখেন কোনো কিছু কাজ করতেছে না, এরপরও চাপ দিই, দেখেন কোনো কাজ করবে না, ব্যাটারি উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা প্লাস প্লাসে দিই, মাইনাস মাইনাসে দিই, এই যে প্লাস প্লাসে দিলাম, ফ্যান ঘুরতেছে, এই যে বাতাস সুন্দর। তো আমরা চেক করি, ভলিউমটা কমায় দিই, এই আমরা ইয়া লাগাই নিই, সুইচ দেন, টাইমারটা আগে অফ করে দেন, আমরা নর্মালি দেখি। হ্যাঁ, ভলিউমটা বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, আমি পর আমরা এখন সবগুলো লাগা দিই। দেখেন সবগুলো জ্বলতেছে, সেটাও লাগা দিই, এখানে খুলে গেছে, দেখেন সবগুলো ভাই 18,000 ওয়াট 22,000 ওয়াট চলবে, ঠিক আছে। ওয়াট হেভি হয়েছে, এখন যত মেশিন বানাচ্ছে সবগুলোই পাওয়ারফুল মেশিন, জেনারে নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। 50% প্রথমে দিতে হবে, আর বাদ বাকি যখন কাজ শেষ হবে তখন দিয়ে দিবেন, এরপরে মাল যাবে, ঠিক আছে। তো আমরা এখন টাইমার দিয়ে চেক করব, এই টাইমারটা দেন, এই যে দেখেন এটা হচ্ছে টাইমার, ফ্রিকোয়েন্সি কম বেশি করে বাড়ায় দেন, দেখছেন ওটা দিয়ে আপনার ভোল্টেজটাকে হাই করে, এই টাইমারটাকে টাইমারের যে ভোল্টেজটা আছে সেটাকে হাই করে, ফুল করে দিলে হাই হবে। আর আমরা দ্বিতীয় ইয়াতে যাই, দ্বিতীয় কন্টাকে যাই, হ্যাঁ সেটা কে আছে, কমায় দেন, বাড়ায় দেন, মূলত ওই কন্টাক্টের যে টাইমার আছে, টাইমার কাঁপাকাঁপি, সেটাকে ভোল্টেজটাকে হাইলাইট করে দেয় আর কি, আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেভাবে করবে। আমরা 3 নম্বর দিই, এটা আসছে,
আমরা আবার এক নাম্বারে দুই নাম্বার ফিরে আসি। ফার্স্ট নাম্বারে ফিরে আসি, তো আমরা এখন আসলে একটা ওয়ার গলায় দেখবো কি পরিমাণ পাওয়ার হয়েছে। তার আগে আমরা একটা তার লাগাই নি, নাহলে এটা বোঝা যাবে না। একসাথে তার লাগাই নি যাতে ওয়ারটা পড়তে সুবিধা হয়। দেখেন প্রায় এক ফুটের বেশি, এক ফুটের বেশি রাউন্ড, কি পরিমাণ বড় একটা ওয়ার, 1.5 mm। দেখেন কীভাবে বলে ভলিউম একটু কমায় দিই, আর এটা বন্ধ করে দিই। দেখেন একটু বাড়ায় দেন, দেখেন কি পরিমাণ, কি পরিমাণ পাওয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন প্রায় এক ফিট একটা তার কিভাবে গড়ে দিলে, একদম কুল ঠান্ডা আলহামদুলিল্লাহ। চ্যানেল নেবেন অবশ্যই, ডিসক্রিপশনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। হেভি পাওয়ারফুল একটা মেশিন। আমরা এখন ফায়ারিং করে দেখব কি পরিমাণ ফায়ার হয়। ঠিক আছে, আমি একটু ওটা তার লাগাই নি, এরপরে চালু করি আবার। আমি ওয়্যার লাগাই নিছি, এখন আমরা এটাকে ফায়ারিং করে দেখব কি পরিমাণ পাওয়ার হয়। ঠিক আছে, সুইচটা আমি পায়ের নিচে রাখি, আর টাইমারটা দিয়ে দিই, দুই নম্বরে দিয়ে দিই। তার আগে আমরা বাল্বটা লাগাই দিই, বেটার হবে। আমি যে পরিমাণ চেক করে দিই এই পরিমাণ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি এখন খোলামেলা করেন তাহলে নষ্ট হতে পারে, খুব সেন্সিয়ার জিনিস। এর ভিতরে পানি ঢুকলে কিন্তু 100% নষ্ট হবে। এই জন্য পানি থেকে দূরে রাখবেন একটু মেশিন, যাতে পানিতে টাচ না করে বা পানি আর ভিতরে যেন না যায়, সেই খেয়ালটা আপনারা রাখবেন। ঠিক আছে, বাপ রে বাপ মাশাআল্লাহ, বাপ রে বাপ, মাশাআল্লাহ কি পরিমাণ পাওয়ার ভাই। এটা বন্ধ করে দিই, দেখেন কি পরিমাণ পাওয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেনারা নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো যেনারা নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। 50% কাজ শুরু হওয়ার আগে যখন অর্ডার দিবেন, আর বাদ বাকি আপনার কাজ যখন শেষ হবে তখন বাদ বাকি দিয়ে দিবেন। আর যখন আপনার লোড না দিলে কিন্তু এর কোনো সাউন্ড হবে না। আপনি এখানে যখন চেক করবেন, এখানে একটা বাল্ব লাগায়া তারপরে চেক করবেন, বাল্ব লাগায়া চেক করলে আপনার সাউন্ড হবে, না হলে কিন্তু সাউন্ড হবে না। ঠিক আছে, তো ভিডিও এ পর্যন্তই, এখন মাল চলে যাবে, আমি তার সাথে সে টাকা এখন ছেড়ে দিবে, 50% আগে দিচ্ছে, আর এখন বাদ বাকি টাকা সব কমপ্লিট করে দিবে আলহামদুলিল্লাহ। তো এখন আগের চেয়ে অনেক পাওয়ারফুল হয়েছে মেশিন, আপনারা সেটা কম্পেয়ার করে দেখতে পারবেন। আর একটা আছে 6 ফিট
এটা আপনার 18,000 ওয়াট হবে, 18,000 ওয়াট পর্যন্ত কাজ করবে। মূলত এটা আপনার আসলে 8,000 ওয়াট পর্যন্ত ইয়া করবে, 8,000 ওয়াট আমি বলি, কিন্তু উপরে আপনার 18,000 ওয়াট পর্যন্ত কাজ করবে। হেভি পাওয়ারফুল একটা মেশিন এটা আপনার, চায়না 68,000 ওয়াট যেটা ওটারই আর কি ইয়া, ওটা 68,000 ওয়াট আপনার 9,500 টাকা, এটা মাত্র 8,000 টাকা। এটা আপনার 6 ফিট আর ওটা হচ্ছে আপনার 4 ফিট, তো ওয়াট চাইতে হেভি পাওয়ারফুল হবে, 100% গ্যারান্টি। আর ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম, কোনো পার্টস খারাপ হলে আপনারা সেই পার্টসের দাম দেবেন। আর ওই চায়না যে 68,000 ওয়াট আছে, একটা সেম কোয়ালিটি বরঞ্চ পাওয়ারফুল, এটা অনেক বেশি চায়না 68,000 ওয়াট আছে, অনেক আপনারা এমনি মারলেই বুঝতে পারবেন এবং পাওয়ার দেখলে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল হয়েছে। হেভিও একটা পাওয়ারফুল মেশিন, ওটা হচ্ছে আপনার 8,000 টাকা, আর এটা হচ্ছে আপনার 12,000 টাকা, 12 ফিট। এটারই যদি আপনি এসি আর দিয়ে নেন তাহলে আপনার এটা পড়বে 16,000 টাকা, এসি আর দিয়ে নিলে আপনি 16,000 টাকা পড়বে, আইজিবিটি দিয়ে নিলে আপনি 12,000 টাকা। যেটাই করেন আপনার আইজিবিটি নেন, এসি আর নেন, একটু দামে একটু ডিফারেন্স হবে। আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে মনে করবেন হয় পানি ঢুকছে, নাহলে আপনারা নিজেরাই কোনো খোলামেলা করে নষ্ট করছেন। এছাড়া এমনি এমনি কোনো সময় নষ্ট হবে না, দেখলেন আমি যেভাবে চেক করে দিই, আমি যেভাবে পরীক্ষা করি, এরকম মেশিন নষ্ট হওয়ার কোনো অবকাশই নেই, ঠিক আছে? তা আলহামদুলিল্লাহ, যেনারা নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আবারও বলছি 50% কাজ শুরু হওয়ার আগে দিতে হবে যখন অর্ডার দিবেন, আর বাদ বাকি টাকা যখন কাজ শেষ হবে এরপরে টাকা ক্লিয়ার করে দেবেন, এরপরে আপনার মাল যাবে, ঠিক আছে? টাকা পয়সা নিয়ে ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নাই, মাল নিয়েও টেনশন করার কোনো কারণ নাই, মাল 100% পাওয়া যাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি বেঁচে করতে রাখে। আর সামনের দিকে আরও পাওয়ারফুল মেশিন নিয়ে আসবো এই বছরে ইনশাল্লাহ, অনেক হাই কোয়ালিটির, যেমন এটা ইন্ডিয়াতে যাবে, এটা হচ্ছে আপনার 40,000 টাকা। যেনারা নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সব আমার, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, ভিডিও কলে দেখতে পারেন, কথা বলতে পারেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।